যদিও আমি তার থেকে এলেম নেই না লেকচার শুনি না আমির হওয়ার বিষয়টা আসলে বিতর্কিত বিষয় আমির পরিভাষাটাই আসলে ইসলামে ব্যবহৃত হয়ে থাকে ওই ব্যক্তির ক্ষেত্রে যে রাষ্ট্রনায়ক হয় যেমন ওমার খতাব রাহ আনহকে আমির বলা হতো এইভাবে আমির শব্দ ব্যবহার করা কোনো দলের নায়ককে এটা ঠিক নাই বিশেষ করে সারাই দৃষ্টিকোণ থেকে যদি হাদিসে বলা হয়েছে যে সফরে যদি কেউ বের হয় মানে তিনজন যদি হয় তাহলে তারা তাদের একজনকে আমির নিযুক্ত করবে তো এটা সফরের সাথে খাস বলা হয়েছে আর মকিম অবস্থায় তো সরকার আমির রয়েছে নি তাদের তদারক করার জন্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহ বলেছে এটা একটা খাস পরিসর অর্থাৎ সফরের অবস্থায় মানে আমির সাফার সফরের আমির মানে এমনি ব্যাপকভাবে আমির নাই বরং সফরের আমির এটার অনুমোদন হয়েছে সফরের অবস্থায় শুধু কিন্তু মকিম অবস্থায় এটা প্রয়োজন নাই এটা ঠিকও নয় শেখ বিন রহমতুল্লাহ বলেছেন তো আমির ব্যাপক অর্থে রাষ্ট্রনায়ককে বোঝানো হয়ে থাকে কোনোভাবে রাষ্ট্রনায়কের পক্ষ থেকে যে প্রতিনিধি পাঠানো হয় বা তার পক্ষ থেকে সেনাবাহিনী নিযুক্ত করা হলে কোনো সেনাবাহিনীকে পাঠানো হলে রসৌল্লা সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আমির নিযুক্ত করা হতো ওই দলের এটা বলা যায় সফরের অবস্থা ওরা যখন চলে আসতো ওরা সাল্লামের সাল্লামী করে তখনকার এই ইমারত থাকতো থাকতো না তো বলা যায় যে সফর ছাড়া অবস্থায় এভাবে নেতা নিয়োগ করা হয়নি আমির নিয়োগ করা হয়নি সুতরাং সফরের হাদিসকে দিয়ে এখানে সারা অবস্থার আমির নিয়োগ করা রাষ্ট্রীয় আমির ব্যতী রেখে এটা একটা বিভক্তির আলামত এটা একটা বিভক্তির বহি প্রকাশ ছাড়া আর কিছু নাই এবং এভাবে যদি প্রত্যেকেই নিজেকে নিজেকে আমির ঘোষণা করে প্রত্যেক ইসলামী দলে কিন্তু তাদের একটা আমির রেখেছে তো এভাবে ইমারতের দেখা শেষ নাই তো বলা যায় যে এগুলি বিভক্তির ইমারত এবং যারা এ সমস্ত দলের লিড দিয়ে থাকে তারা তাদেরকে বলা যেতে পারে এ সমস্ত বিভক্তির দলের নায়ক যা ইসলামী নিষিদ্ধ তো এভাবে আমির পরিভাষা গ্রহণ করে নিজেকে সেরেই আমির মনে করে এভাবে প্রকৃত যে আমির হান রাষ্ট্রনায়ক তার হক কিছু তার জন্য রয়েছে এতটুকু মনে করা এবং মনে করা তার দল বাদ দিলে সে খারিজি হয়ে গেল দল বিচ্ছিন্ন করার কারণে আর বলা যে সে জামাত ত্যাগ করে ফেলেছে অতএব তার জাহিলিয়াতের মরণ হবে এগুলি সবই বলা যায় ধর্ম বিকৃতকারী কথা এই সমস্ত বিচ্ছিন্নতা দলগুলি কখনই জামাত হিসেবে পরিগণিত নয় জামাত মানে মুসলিমদের জামাত উদ্দেশ্য যে মুসলিমরা ইসলামী রাষ্ট্রনায়কের অধীনে জামায়াত হয়েছে একত্রিত হয়েছে এদেরকে বলা হয় জামাত আর এভাবে বিভক্তি বিভক্তি হয়ে কিছু লোক মিলে একটা আমিন নিয়োগ করে ফেললো এটাকে বলা যায় বিভক্তির দল এটাকে দল বলা যায় জামাত বলা যায় না তো এভাবে আমির নাম পরিগ্রহণ করা প্রত্যেকটি দলের নায়কের এগুলি বলা যেতে পারে যে কোরআন হাদিসের বিকৃত অর্থ তো এভাবে এই অর্থে আমির গ্রহণ আমির উপাধি গ্রহণ করা এটা জায়জ নাই চলবে না এটা তবে পাশাপাশি কিছু শব্দ রয়েছে এগুলি ব্যবহার করা যেতে পারে যেমন কোন নির্দিষ্ট গোত্রের একটা প্রধান থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামের যুগেও এরকম ছিল নির্দিষ্ট কোন গোত্রের খানদানের প্রধান যেমন সাদ বিনাজ উনি তার গোত্রের প্রধান ছিলেন তাকে সৈয়দ বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি যখন জখম অবস্থায় হাজির হন করায় জগতের বিষয়ে ফায়সলা দেওয়ার জন্যে কারণ এই এহুদি গোত্র তার ফায়সালা রাজি হয়েছিল তখন রসৌল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তাকে আশা দেখে বলেছেন এলা সৈয়দ হুকুম তোমরা তোমাদের সৈয়দ তোমাদের সরদারের দিকে উঠে দাঁড়াও বোখার শরীফ হাদিস এবং এ উঠে দাঁড়াটা কি কেন ছিল সেটাও ভেঙে বলা হয়েছে না শরীফে পাওয়া নাই বলা হয়েছে কুমাইলা সৈয়দ কুমিলুহ তোমরা উঠে দাঁড়াও তোমাদের সৈয়দের নিকটে সর্দারের নিকটে এবং তাকে অবতরণ করো নামিয়ে আনো মানে উনি যখন অবস্থা ছিলেন তার নিজে নিজে নামতে কষ্ট হতো এই জন্যে এটা বলেছিলেন দেখা আছে যে রসোউল্লা সাল্লাহ সাল্লাম রাষ্ট্রীয় নায়ক থাকার পরে সাদবেন মাজকে সাইয়েদ বলা তিনি নিজেই বলেছেন তো এরকম থাকতে পারে গোত্রীয় খানদানি গোত্রের নায়ক থাকতে পারে একজন প্রধান থাকতে পারে অসুবিধা নাই কিন্তু তাই বলে আমির হতে পারে না আমির একটা পবিত্র পরিভাষা এবং এই পরিভাষার অর্থই বহন করে যে তার হাতে এই কিছু রয়েছে মানে সরকারি ইসলামী রাষ্ট্রে কিছু ক্ষমতা তাকে দেওয়া হয়েছে অথচ যারা আজকাল আমির আমরা বলে থাকি এগুলি বিভক্তির আমির এ কিছু লোকের অনুসরণ করে এ কিছু লোকের অনুসরণ করে মানে এখানে একটা দল এখানে একটা দল এখানে একটা দল আর প্রত্যেক দলের আমির সাহেব রয়েছে তো এগুলি আমির বলা যায় বেদাতি বেদাতি তরিকার আমির এগুলির আমির হল বেদাতি পন্থার আমির সুতরাং এসব আমিরের জন্য এ আমিরের কোনো হক নেই তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো ব্যক্তির কথা কোরআন সন্না মোতাবেক হলে গ্রহণ করতে হবে আর কোরআন সন্ন্যার বিপরীতে গেলে প্রত্যাখ্যান করতে হবে সে আমির হোক আর যেই হোক হেদাতি হোক বেদাদি হোক তার কথাটা যদি সহি সন্ন্য মোতাবেক হয় কোরআন সন্না মোতাবেক হয় গ্রহণীয় আর না হলে বর্জনীয় তা আশা করি বুঝতে পেরেছেন আর একটা কথা বলেছেন যে আপনি ডক্টর গালেব সাহেবের তিনি তার আপনি কিছু বই তা পড়েন না এটা ঠিক নয় আপনার উনি একজন বরান্ন আলেম বাংলাদেশের নাম করা একজন আলেম এবং যথেষ্ট তার জ্ঞান রয়েছে শারীরিক জ্ঞান রয়েছে জেনারেল নলেজ রয়েছে অতএব আপনি তার থেকে গ্রহণ করবেন না তার লেকচার সময় ঠিক নাই তবে ওইটাই কথা মনে রাখবেন যে তার থেকে যেটা কোরআন হাদিস মোতাবেক পাবেন সেটা গ্রহণ করবেন যেটা বিরোধী পাবেন সেটা প্রত্যাখ্যান করবেন তাহলে তো হয়ে গেল শেখবেন বিন বাজ বলেছেন যে প্রত্যেক দল থেকে হকটা গ্রহণ করতে হবে বাতিলটা প্রত্যাখ্যান করতে হবে তাহলে তো সমস্যা থাকে না অতএব ডক্টর গালেব একজন আলেম তার থেকে লেকচার শোনা যাবে তার বইকেতা পড়া যাবে তবে যেটা করান পরিপন্থী পাওয়া যাবে সেটাই কেবল প্রত্যাখ্যান করা যাবে অসুবিধা নাই তার মানে ভালোটা গ্রহণ করতে হবে মন্দটা প্রত্যাখ্যান করতে হবে তো এটা যে বলেছেন আপনি ওর কেতাব পাতি পড়েন না লেকচার শোনেন এটা ঠিক নাই এই নীতি অবশ্যই বর্জনীয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তবে আমির ইমারত গঠনের বিষয়টি তার আপত্তিকর বায়াতের বিষয়টিও তার আপত্তিকর এই ধরনের এই ধরনের কিছু বিষয় রয়েছে যেমন সাত ভাগা কোরবানি উনি মুকিম অবস্থায় হারাম মানে করেন না জায়জ মনে করেন সফর অবস্থায় জায়জ মনে করেন মনে করেন যা স্পষ্ট দলের বিপরীত এই জাতীয় কিছু কথা যেগুলি একেবারে কোরআন হাসের বিরোধী হয়ে গেছে এই কথাগুলি প্রত্যাখ্যান করতে হবে বাকি সব কথাই গ্রহণীয় কোরআন অনুকূল কোনো কথা গ্রহণীয় যেকোনো ব্যক্তির সুতরাং তিনি এর ব্যতিক্রম নন আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এরকম একজন জ্ঞানীগণীর বক্তব্য থেকে লেকচার থেকে আপনি বঞ্চিত হবেন এটা হতেই পারে না

সহযোগিতা করতে বলছি না এমন কথা আমার উদ্দেশ্য নয় বরং যা বলেছি তা থেকে এটাই বোঝা যায় যে আমরা প্রত্যেক দলের যেটা হক সেটাকে সাপোর্ট করব এবং যেটা বাতিল সেটাকে প্রত্যাখ্যান করব সুতরাং যার করে যতটুকু হক তার সাথে আমরা ততটুকু নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি তাদের সাথে আমরা তত বেশি থাকতে পারি সহযোগিতা করতে পারি

মোহাম আবুল আলমীর এই কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে যারা যতটুকু নেকি এবং পরেশগাই গায়তার কাজ করবে তাদেরকে ততটুকু কাজে আমরা সহিত করব সাপোর্ট করব তা ঈদ করবো কিন্তু যেখানে গোনাহ রয়েছে সীমালংহ রয়েছে সেখানে আমরা সাপোর্ট করব না তা ঈদ করব না যদিও তারা আমাদের প্রিয় ব্যক্তি হোক না কেন অর্থাৎ হক আমাদের সব থেকে প্রিয় তাই যে কোনো দলের ভালোটা গ্রহণ করব মন্দটা প্রত্যাখ্যান করব ভালোটার ক্ষেত্রে সহযোগিতা করব সাপোর্ট করব সমর্থন দেবো আর যেটা মন্দ যেটা সীমালঙ্ঘন যেটা গোনা সেটাকে প্রত্যাখ্যান করবো সেটা কখনোই সাপোর্ট করবো না এই জন্য যে এটা আমার লালিত দলের আমল বা কথা তো এইভাবে অন্ধত্ব যেন না থাকে এটাই আমার উদ্দেশ্য এবং এটাই আল্লাহ চেয়েছেন যে অন্ধভাবে কাউকে সাপোর্ট করা যাবে না একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সর্বকথা কাজে তাকে আমরা সাপোর্ট করতে পারি আল্লাহ এবং তার রাসুলের সবগুলি কথাই গ্রহণীয় তাদের কোনো কথাই বর্জনীয় নয় সুতরাং তারা যে আদেশ নিষেধ করবে সেগুলি আমাদের শিরধার্য করতে হবে কিন্তু আল্লাহ ব্যতী রেখে তার রাসূল সাল্লাহ সাল্লাম ব্যতী রেখে এমন কেউ নেই যার সকল কথা গ্রহণীয় বা সকল কথাই আমরা যারা হকের তুলনামূলক অনুকূল তাদের সাথে থাকবো এবং তারা বর্তমান দলগুলির ভিতরে একাধিক দলে বিভক্ত থাকতে পারে তা আমরা প্রত্যেককেই তাদের সাথে থাকব তাদের প্রত্যেকের সাথে থাকবো حق এবং ন্যায়সঙ্গত বিষয়ে কিন্তু যেখানে তারা বাতলকে সাপোর্ট করবে আমরা সেখানে থাকব না মহান বলেন ইয়া আইহা লযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সূরা ত্বাবারা আয়াত এখানে আল্লাহ কি বলছেন আমাদেরকে ভয় করতে বলছেন এবং বলছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো সুতরাং যারা সত্যবাদী হবে অর্থাৎ যাদের কথা আমল সত্য প্রমাণিত হবে কোরআন হাদিসের মাধ্যমে অর্থাৎ কোরআন হাদিস অনুকূল হবে যাদের কথা আমল আঁকিতে বিশ্বাস আমরা তাদের সঙ্গে থাকবো কোনো প্রকার বায়াত ছাড়াই এবং কোন প্রকার অন্ধত্ব ছাড়াই তাদেরকে আমরা গ্রহণ করব তারা এক প্রকার স্বদে কিন যাদের মিলে বা বেশিরভাগ মিলে। তাদের সাথে আমরা থাকব ওই অংশে যে অংশে কোরআন সাথে কোনো বিরোধ নাই তো এই হিসেবে বলা যায় যে আহল হাদিসদের একাধিক দল থাকলেও আমরা নির্দিষ্ট কোন দলের ভিতরে নিজেদেরকে কেন্দ্রীভূত না করে আমরা প্রত্যেকটি দলকে দলের যেটা হক সেটাকে সাপোর্ট করবো এবং তাদের সাথে থাকবো যেমন আহলেস আন্দোলন হোক বা আহলাস তাবিলিগি ইসলাম হোক অথবা জমেদ আহলেস হোক বা জামাত আহলেজ হোক বা আরো কোনো যদি দল হয়ে থাকে আহলেসদের তা আমরা তাদের প্রত্যেকেই সাপোর্ট করব ততটুকু অংশে যতটুকুতে তারা কোরআন হাঁসের অনুকূল হবে এবং আলহামদুলিল্লাহ কোরআন হাইসের অনুকূল তাদের কথা হয়ে থাকে তাদের বেশিরভাগ কথা কোরআন হাদিস সাথে মিল থাকে কোরআন হাদিস ভিত্তিক হয়ে থাকে এবং তাদের আমল আকিদাও প্রায় সকলেরই সমান কোরআন হাজির সাথে বহুলাংশে মিলে সুতরাং এদের এদেরকে আমরা বলা বলতে পারি যে এরা সাদে কেন্দ্রের অন্তর্ভুক্ত সুতরাং এদের সাথে আমরা তাউন করতে পারি নেকির কাজে কল্যাণের কাজে তা কোয়ার কাজে কিন্তু এদের মাধ্যমে যদি কিছু ভ্রান্ত কিছু থাকে ঘটে থাকে এদের মাধ্যমে বা কোনো ভ্রান্ত কিছুকে সাপোর্ট করে থাকে এই দলগুলির মধ্যে আহলেজ দলগুলির মধ্যে আমরা সেটাকে সাপোর্ট করবো না কিন্তু অন্ধ হয়ে নির্দিষ্ট একটি দলকে ফলো করা সে দলের ফরম পূরণ করতে হবে সদস্য হতে হবে আর একটা ক্যাটাগরির ভিতরে এসে থাকতে হবে তাহলে এটা জামাত করা হলো এগুলি আমরা সাপোর্ট করি না এগুলিই হলো ফেরকাবন্দি তো বলা যেতে পারে আহলাসদের ভিতরে এদের ভিতরে বিভিন্ন ফেরকা হয়ে গেছে ফেরকা একাধিক হয়ে গেছে যদিও তাদের আকিদা আমল অনেকাংশেই এক অভিন্ন এবং কোরআন হাদিস অনুকূল তা আমরা এগুলিকে সবগুলিকে সাপোর্ট করব এবং এদের সাথে তাও আমরা করতে পারি আল্লাহ রব মূল মূলনীতিতে মূলনীতি অনুযায়ী বা তা আওয়ানু আলহর বিরুর তা আওয়ানু আলহ বিরুর বর্তা কুয়ালা তা আবানু আলহ ইসমে আলা উদমান তোমরা নেকির কাজে এবং পরহেজ জায়েতের কাজে একে অপরকে সাপোর্ট করো সাহায্য করো সহযোগিতা করো কিন্তু গোনা এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না তা আমরা এই সমস্ত দলগুলির বিশেষ করে সালাফিবা আল্লাহজদের যে এ দলগুলি আমরা লক্ষ্য করে দেখছি এদের প্রত্যেকের সাথে আমরা থাকার চেষ্টা করব এবং সহিতা করার চেষ্টা করব আর অন্ধ হয়ে নির্দিষ্ট কোনো দলের সাথে জড়িয়ে অন্যান্য দলের বিরোধিতা করবো এমন নয় তো এগুলিই হলো আপত্তিকর যে নির্দিষ্ট একটি দলের ভিতরে কেন্দ্রীভূত হয়ে গিয়ে বাকি দলগুলি যদিও তারা সালাফে ওদের বিরুদ্ধে কথা বলবো এরকম নয় বরং কম থেকে সবগুলি দলের হকটাকে সাপোর্ট করব। সেই হিসাবে আলাসের যতগুলি দল রয়েছে তারা প্রত্যেকে আমাদের তা আউন আমাদের সহযোগিতা পাওয়ার যোগ্য বিশেষ করে কোরআন হাদিস বিরোধী যে সমস্ত বিষয় নেই সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের সহযোগিতা আমাদের তা ঈদ পাওয়ার যোগ্য আমাদের সাপোর্ট পাওয়ার যোগ্যতা রাখে এবং এদের বাইরেও যারা যতটুকু ফলো করে ততটুকুতে আমরা তাদেরকে আউন সহযোগিতা করতে পারি আশা করি বুঝতে পেরেছেন আমার আলোচনার সারাংশ যে কোনো নির্দিষ্ট দলের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজেকে অন্ধের মতো বানিয়ে নেওয়া এবং ওই দলকে সাপোর্ট করা তার ভালো মন্দ পজিটিভ নেগেটিভ সব কিছু মেনে নেওয়া এটাই হলো আপত্তিকর কিন্তু কোরআন হাদেশ অনকল তাদের প্রত্যেকের কথায় আমরা গ্রহণ করব। এবং এ দৃষ্টিকোণ থেকে আহ্লা ইসরা বেশি হকদার অনুসরণের ব্যাপারে তাদের সাথে যোগ দেওয়ার ব্যাপারে বেশি হকদার তারা সুতরাং তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা সাপোর্ট করব কোনো প্রকার নির্দিষ্ট দলের অন্ধ অনুসরণ ছাড়াই এবং বায়াত ছাড়াই কারণ বায়াত একটি জঘন্য রীতি বিদাত তরিকা ফেরকাবন্দির বায়াত যা ইসলামে নিষিদ্ধ ইসলামের বায়াত আমরা পাই নবী সাল্লাহ আলী হাতে বায়াত আর তৎ খলাফায় দিনের হাতে বায়াত খলাফায় রাশুদ্দিন হাতে বায়াত রাষ্ট্রনায়ক যারাই হবে মুসলিম রাষ্ট্রনায়ক তাদের হাতে বায়াত এটাই আমরা দেখতে পাই আর এভাবে একাধিক বায়াত শত শত বায়াত বিভিন্ন ফেরকাবন্দির দলের হাতে দলের নেতা হাতে বায়াত এটাই হলো জঘন্য রীতিনীতি এটাই এক প্রকার জাহিলিয়াতের বায়াত রসূউল্লাস আল্লাহ আরি হাসরাহিতও বলেছেন ইদ আ বোয়ে এলে খলিফাতেন এফাকতরুল আখেরামিন যদি যখন দুইজন খলিফার হাতে বায়াত করা হবে তখন শেষের খলিফাকে হত্যা করো এভাবে বলা হয়েছে মুসলিম সেরকম হাদিসে তার মানে বায়াতের আসন তাহলে একেবারে সীমিত আমরা বুঝতে পারলাম সুতরাং এই বায়াত বায়াত করে যারা বা নির্দিষ্ট দলের হাতের দলের নেতা হাতে বায়াতের পক্ষে যারা বলে তারা বিধাত চর্চায় নিয়োজিত রয়েছে এবং ফেরকা বন্দির প্রতি যেন মানুষ ফেরকা বন্দির প্রতি যেন মানুষকে আহ্বান করছে যা একটি অপরাধ এবং ধর্মের নামে অধর্ম চর্চা করার সামিল আল্লাহ আমি আমাদের সবাইকে সঠিক বোঝার তহফি দান করুন আমিন আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা দেখেছি যে প্রত্যেকটা দল ফেরকার পক্ষ থেকে কিছু কেতাব পাওয়া যায় যার আলোচ্য বিষয় হলো জামাতি জিন্দগি এটা দেখেন জামাত ইসলামীরও রয়েছে তারপরে আহলাস ভাইদেরও রয়েছে তো জামাত ওপর লেখা বই কিন্তু ভালো করে যদি আপনি খেয়াল করেন উদ্দেশ্য হবে এই জামাতে জিন্দিগি মানে তাদের নির্দিষ্ট দলকে ফলো করা যেমন জামাত ইসলামী যদি লেখেন জামাতে জামাত উপর বই জামাতি জিন্দিগির ওপর কিতাব লেখেন তাদের উদ্দেশ্য হবে তাদের দলকে ফলো করা এটাই হলো জামাত জিন্দগি আর যদি দেখেন যে আহ্লাদিস নির্দিষ্ট কোনো দল থেকে এভাবে লেখা হয় সেখানে উদ্দেশ্য হলো ওই দলটি করা মানে এটা হলো জামাত জামাত থাকা তো বলা যেতে পারে এটা সম্পূর্ণ ধর্ম বিকৃতিকারী কথা এগুলোকে জামাত বলা হয় না এগুলোকে দলই বলা হয় হেজ বলা হয় ফেরকাবন্দি বলা হয় ফেরকাবন্দির দল যেখানে নির্দিষ্ট কোনো ইমারত কায়েম করে দেওয়া হয়েছে এবং সেরাই আমির গণ্য করে না হয়েছে সেখানেই বলতে হবে যে ফেরকাবন্দি সৃষ্টি হয়েছে তারপর আমরা লক্ষ্য করে দেখি যে সহি আকিদাপন্থী হওয়ার পরও দেখা আছে যে একাধিক দল রয়েছে প্রত্যেক দলই যদি বলে যে জামাতে জিন্দগি লাভ করতে হবে জামাত সাথে থাকতে হবে সেখানেও কিন্তু উদ্দেশ্য হবে ওই নির্দিষ্ট দলের আওতাধীন থাকতে হবে এটাই উদ্দেশ্য তো এটা তো একটা ফেরকাবন্দি কোনোভাবে অন্যান্য ইসলামী দলগুলি যাদের আকিদা আমল সহি নাই তাদের কেতাবে যদি পান যে জামাতে জিন্দেগির ওপরে কিছু হাদিস পেশ করছেন সেখানে মনে করবেন যে জামাত জিন্দেগি মানে তাদের সাথে মিলে থাকা তাদের দলে থাকলে জামাত করা হলো যেমন একটি ইসলামী দলের কথা বলি রাজনৈতিক ইসলামী দল এখানে তো অসংখ্য দল রয়েছে তো একটি দলের ক্ষেত্রে দেখলাম যে মুসলিম শরীফে হাদিস পেশ করা হয়েছে যে মান মা তা অনকেহ বায়া মা তাম জাহেলিয়া যে মৃত্যুবরণ করল এমন তো অবস্থায় যে তার গরদানে বায়াত নাই মানে আমিরের বায়াত নাই তাহলে সে জাহেলিয়া তার মরণ মরল এটা দিয়ে দল দিয়েছে নওয়জ্লাহমিন জালেক অথচ এখানে আমির বলতে উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় আমির রাষ্ট্রনায়ক ইসলামী রাষ্ট্রের মুসলিম নায়ক রাষ্ট্রনায়ক কিন্তু কিভাবে বিকৃত করে ধর্ম বিকৃতি অর্থ করেছে যে ওর নির্দিষ্ট একটা দল ওর একটা বেদাতপন্থী দল যে রয়েছে ওই দলের আমিরকে ফলো করতে হবে নাহলে জাহিরাতার মরণ মরতে হবে তো এটা স্পষ্ট সরাসরি হাদিসের বিকৃত অর্থ এভাবে প্রত্যেক দল থেকে যে বই লেখা হয়ে থাকে বা জামাতি জিন্দিগির উপরে তারা যে হাদিস উল্লেখ করে থাকে এই জামাতি জিন্দিগি বলতে তাদের ফেরকাবন্দি জিন্দিগি উদ্দেশ্য তারা চায় যে তাদের দলে অতপ্রত জড়িয়ে থাকুক এটাই হলো জামাতে থাকা অথচ এটা হলো ফেরকাবন্দি জামাত বলতে হাদিসের পরিভাষায় যেখানে জামাত উদ্দেশ্য সেখানেই কিন্তু জামাত বলতে মুসলিমদের জামাতকে বোঝানো হয়েছে বিশেষ করে যে মুসলিম জামাত কোনো রাষ্ট্রনায়ক কোনো মুসলিম রাষ্ট্রনায়কের অধীন জামায়াত হয়েছে তো এটাকে প্রকৃত অর্থে জামাত বলা হয় এজন্য হাদিসে এসেছে লাহেল্ল দমমরেন মুসলিমিন ইল্লামি এহদাস তালাস তিনটি কারণ ব্যতীত মুসলিম ব্যক্তির খুন হালাল হবে না তার ভেতরে একজনকে বলা হয়েছে আর তার এক লীদ ই জামা ধর্ম ত্যাগকারী এবং জামাত থেকে পৃথক হওয়া ব্যক্তি তো এখানে উদ্দেশ্য কি জামাত থেকে পৃথক হওয়া মানে জামাতুল মুসলিমিন মুসলিমদের জামাতকে পরিত্যাগ করে দিয়েছে মানে মুসলিমদের আকিদা আমল সব কিছু বর্জন করে দিয়েছে তো এখানে জামাত বলতে মুসলিমদের জামাত নির্দিষ্ট কোনো ফেরকাবন্দির দল উদ্দেশ্য নয় সুতরাং যে হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় তার উপরে তার কাঁধে বায়াত নেই তার গর্দানে বায়াত নেই সে মৃত্যুবরণ করবে জাহিলিয়াতের মরণ এই মুসলিম শরীফের এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বায়াত বলতে রাষ্ট্রনায়কের বায়াত এই জাতীয় বিধাতি ফেরকাবন্দির বায়াত নাই ফেরকাবন্দির নায়কদের হাতে বায়াৎ হওয়া উদ্দেশ্য নাই শেখ আলবানির রহমতুল্লাহ আলাইহি হে হাদিসের ব্যাখ্যায় বলেছেন শিলসাহতুল্লাহ হাদিসার ভিতরে তিনি বলেন যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো প্রজাদের রাজার হাতে বায়াত করা অর্থাৎ শাসিতদের মুসলিম শাসকের হাতে বায়াত করা এটা হলো বায়াত আর খণ্ড খণ্ড দলের প্রত্যেকে বায়াত করবে নিজের নিজের দলের এটা এই হাদিসের উদ্দেশ্য নাই বরং তিনি বলছেন বালহাজ আহু আতার রকল আনহ বরং এই চিত্রটি প্রকৃত অর্থে ফেরকাবন্দি যা থেকে নিষেধ করা হয়েছে মানে যা থেকে করা আছে নিষেধ করা আছে ওটাই এই ফেরকা বন্ধি মানে এইভাবে বায়াত করা প্রত্যেক দলের আমিরের হাতে এ কথা তো अमीরের হাতে বায়াত হয়ে যাওয়া এটা হলো ফেরকা বন্ধি যা নিষিদ্ধ মহান রব আল্লাহ কী বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো ওলা তাফার রকু আর দলে দলে বিভক্ত হয় না ফেরকাবন্দি করো না সোরা আল ইমরানে আল্লাহ এভাবে বলেছেন ওরভাবে এই সোরাতে আরও একটু এগিয়ে আল্লাহ বলছেন ওলা তখন ও কাল্লা দিন তাফার রকু ওখতালাফু মিম্বাদা যা আহমল বাইয়াত তোমরা ওদের অন্তর্ভুক্ত হয় না ওদের মতো হয় না যারা ফের কাবন্দি করেছে এবং নিকটে তাদের নিকটে স্পষ্ট দলিল আসার পর। পরও আজাব আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি কঠিন আজাব মহাশাস্তি তাদের জন্য অপেক্ষা করছে তাহলে আল্লাহ রব আহমি কি বলেছেন ফেরকাবন্দি করতে নিষেধ করেছেন বলেছেন ওদের মতো হয় না যারা ফেরকাবন্দি করেছে অর্থাৎ দলাদলি করেছে দলে দলে বিচ্ছিন্ন হয়েছে এবং করেছে তাদের একটু স্পষ্ট দলিল আসার পরেও তাহলে ফেরকাবন্দির কোনো স্থান রয়েছে ইসলামে ফেরকাবন্দি করাটা একটি জঘন্যবিদাত আর এই ফেরকাবন্দির প্রত্যেক ফেরকা মনে করছে সে একটা দল সে একটা জামাত দল এটা ঠিক দলাদলি ঠিক করছে এটা ঠিক এটা বাস্তব কিন্তু এটা যে জামাত এইটাই হলো জঘন্য বিকৃতি বিকৃতি কথা অনুভাবে যে ব্যক্তি তার আমির থেকে কোন জিনিস দেখবে যা তাকে খারাপ লাগে অসবির। তাহলে যেন সে সবর করে ফাইন শিবরান কারণ যে ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে যাবে এক বৃহৎ বরাবর ফামাত এবং মৃত্যুবরণ করবে তুন তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মরণ দেখুন সোহেল বখারি তার নম্বর খণ্ড একশো একুশ পৃষ্ঠা হাদিস নাম্বার সাত হাজার একশো তেতাল্লিশ সহেল মুসলিম তিন নম্বর খণ্ড চোদ্দশো সাঁত্রিশ চোদ্দশো সাতাত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার পঞ্চান্ন বা ভিন্ন নাম্বারে আঠারোশো উনপঞ্চাশ এখানেও জামাতের কথা বলেছেন জামাত বলতে কি তবলিগ জামাতের জামাত জামাত ইসলামের জামাত ডক্টর আলী সাহেবের জামাত না জমিয়তের জামাত না আহলাদ ইস জামাত কোন জামাতের উদ্দেশ্য এগুলো জামাত এগুলোকে বলা ঠিক নাই এগুলো একটি দল ফেরকা যদি ফেরকার ভিতরে ভালো মন্দ আছে সাহেব নও সাইম রহমতুল্লাহ আলহ বলেন এ আহলাদিস ভাইদের সম্পর্কে তিনি বলছেন যে এরা ফেরকা গুলির ভিতরে উত্তম ফেরকা উত্তম একটা দল তো ভালো মন্দ রয়েছে অবশ্যই কিন্তু এগুলিকে জামাত বলা যায় না শরীরের দৃষ্টিতে এগুলি জামাত নয় এগুলি সবই দল তবে দলের ভিতরে ভালো মন্দ কিছু আছে এটা আমরা শেখ এবন ও জবানি থেকে বুঝতে পারলাম তিনি বলেন যে ফেরকা গুলির ভিতরে যে যারা নামকরণ করেছে এই ফেরকাটা তুলনামূলক ভালো এরা হকের বেশি অনুকূল কিন্তু এই ফেরকাটা পুরোটাই জামাত হয়ে গেছে এরাই জামাত তা নয় জামাত হলে তো অন্তত আহলাজদের এক হয়ে থাকতে হতো যাই হোক এভাবে খন্ড খন্ড দলে বিভক্ত হয়ে জামাত হওয়া যায় না এটা জামাতের পরিভাষা নয় এটা হলো ফেরকা বন্দির পরিভাষা ফেরকা ভালো আর মন্দ বা মাঝামাঝি ইত্যাদি এগুলি আমরা বলতে পারি সব কাজে সমান কোরআন হাজের অনুসরণের ক্ষেত্রে বা কোরআন হাজি বর্জনের ক্ষেত্রে না সমান নাই আকাশ পাতাল তফাৎ থাকতে পারে কিন্তু ফেরকা বন্দি থেকে এগুলি রেহাই পাবে না এগুলি সবগুলি ফেরকার অন্তর্ভুক্ত রসুমুল্লা সাল্লাহ আলিস এটা বলেছেন যখন হজরফত আলীমান জানতে চেয়েছিলেন যে ফাইল নাম এখন লীল মুসলিম ইমাম ওলা জামা মুসলমানদের যদি কোনো ইমাম না থাকে ইমাম রাষ্ট্রনায়ক না থাকে তাদের জামাতও যদি না থাকে তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছিলেন সমাধান হিসাবে ফা তাজেল তিলকাল ফেরাকা কুল্লাহা এমন তো তুমি সমস্ত এই সমস্ত ফেরকাগুলিকে প্রত্যেকটিকে বর্জন করবে ওলা আন্তা আদ্দা বে সাজারাতিন যদিও তুমি গাছের বৃক্ষের জড় কামড়ে ধরে থাকো না কেন এগুলিকে তুমি পরিত্যাগ করবে তো ফেরকা গুলিকে পরিত্যাগ করতে বলা হয়েছে মানে ফেরকাগুলিকে জামাত গণ্য করা হয়নি রস সাল্লাহ আলি আসালাম এগুলিকে জামাত গণ্য করেননি সুতরাং এসব ফেরকাবন্দির দল এই দল দলগুলিকে যদি আমরা মনে করি যে এগুলি জামাত আর এর বাইরে যারা রয়েছে জাহেলিয়াতের মরণ তো বলা যায় এগুলি এক প্রকার জাহিলিয়াত চর্চা করা এটা ঠিক নাই বরং বলা যেতে পারে দল এগুলি দল উপদল ছোট দল বড় দল মেজর দল ভালো দল মন্দ দল কোরআন হাজ কোরআন হাজের অনুকূল দল কোরআন হাজ পরিপন্থী দল ইত্যাদি বিভিন্ন তাইফা বলা যেতে পারে এবং ভালো তো কথাও এসে এক কথায় জামাত পরিভাষাটা ব্যবহার করা এই জাতীয় দলের উপরে অনুভব এই জামাতের আমিরকে দল নেতাকে আমির বলা বা আমিরের অধিকার সমূহ দেয়া এগুলো ঠিক নয় আমির শরীয়তের পরিভাষায় রাষ্ট্রনায়ককে বলা হয় অনুভব রাষ্ট্রনায়কের পক্ষ থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে যেমন তাদের তাদের অধীন যারা মন্ত্রী বর্গ রয়েছে সরকারি দায়িত্বে রয়েছে তাদেরকেও আমির অনেক সময় বলা যায় বলা হয় যেমন আমির আমির ও মাক্কা আমিরুল মাদিনা ইত্যাদি তো এটা এটা বোধ রয়েছে এক কথায় সরকারি পাওয়ারের ভিতর থাকবে বা সরকারি অথরিটিতে থাকলে সেও এক প্রকার আমিরের পর্যায়ভুক্ত মানে ছোট আমির এক কথায় যে বড় আমির আমির আমের আতাধীন তো এইভাবে আমির নাম পরিগ্রহণ করা যায় এছাড়া বিভিন্ন খণ্ড খণ্ড দলের নেতাকে আমির বলা এবং তারও সরকারি আমিরের হক রয়েছে মনে করা বা যে সমস্ত হাদিসে বলা হয়েছে যার হাতে বায়াত নাই যার কাঁধে বায়াত নাই ইমামের আমিরের তার মরণ হলো জাহিল তার মরণ আর এই হাদিসগুলিকে এই জাতীয় খণ্ড খণ্ড দলের উপর বহন করা এটা বলা যেতে পারে যে শরিয়াতের সরিয়াত বিকৃতকারী ব্যাখ্যা যা মোটেও উচিত নয় আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি অতএব এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নাই আর এই জাতীয় বায়াত যেগুলি হয়ে থাকে বিভিন্ন দলের নিজেদেরকে জামাত মনে করে তারা বায়াত নিচ্ছে এ দলের সদস্যদের থেকে বলা যেতে পারে এটা হাদিস ঠিক আছে কিন্তু অর্থ নেওয়া হয়েছে জাল করোনা আয়াত ঠিক আছে কিন্তু অর্থ করা হয়েছে জাল আল্লাহ রব্লা হেদায় দান করুন এ সকল প্রকার বিভ্রান্তি থেকে এবং সবাইকে সঠিক পথে পরিচিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওসাল আলবী মোহাম্মদ আজমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর